চট্টগ্রাম বন্দরে আরও দুই কন্টেইনার মদ জব্দ করেছে কাস্টমস। এ নিয়ে গত তিন দিনে জব্দ করা হলো পাঁচ কন্টেইনার মদ। বিকেলে কাস্টমস হাউসের AIR শাখা ও শুল্ক গোয়েন্দা অধিদপ্তর চালানটি আটক করে। শুল্ক গোয়েন্দা অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক সুলতান আহমদ জানান, রবিবার একটি কন্টেইনার থেকে 1430 কার্টনে 15204 লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ পাওয়া গেছে, যার শুল্কায়নযোগ্য দাম 2.3 কোটি টাকা। এই চালানে 12.45 কোটি টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা হয়েছিল। এছাড়া শনিবার বন্দর থেকে খালাস হওয়া দুই কন্টেইনার মদ নারায়ণগঞ্জ থেকে ফেরত আনা হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চালানটি গত 16 জুলাই চীন থেকে এসেছে। এই চালানগুলোর CNF এজেন্ট চট্টগ্রামের জাফর আহমেদ।